আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে সারা বিশ্বে যত ধরনের দুঃখ পেরেশানি আছে এর প্রায় 90% কারণ হলো হতাশা। হ্যাঁ, সবাই যেন হতাশায় ভুগছে। কেউ চাকরি না পাওয়ার হতাশায়, কেউ বিয়ে করতে না পারার হতাশায়, কেউ তার স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারার হতাশায়, কেউ বিদেশে যেতে না পারার হতাশায়, কেউ বা তার জীবনের লক্ষ্যে পৌঁছতে না পারার হতাশায়, আবার কারো জীবনে হঠাৎ করে মারাত্মক বিপর্যয় নেমে আসার হতাশায়। মহামারীতে বিশ্বের লক্ষ মানুষ, লক্ষ পরিবার তাদের সারা জীবনের সব স্বপ্ন ধুলার মতো উড়ে যেতে দেখছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এহেন ভয়াবহ পরিস্থিতিতে আপনার সকল বেদনা, দুঃখ, পেরেশানি, হতাশা দূর করতে পবিত্র কোরআনের অসাধারণ দুইটি আয়াত আছে, যে আয়াত দুটি আপনার সকল দুঃখ পেরেশানি দূর করে দিতে সক্ষম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোকেরা, তোমরা দুনিয়ার সকল মানুষের কাছে এই খবরটা পৌঁছে দাও যে পবিত্র কালামুল্লাহ শরীফে এমন দুটি আয়াত আছে, যে দুইটি আয়াত যার বুঝে আসবে, যে দুইটি আয়াতের উপর সে যে পরিপূর্ণ আস্থা রাখবে, তার জিন্দেগীর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার কোনো দুঃখ, পেরেশানি, হতাশা আসবে না। প্রথম আয়াতটি হলো কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, এটি সূরা তালাকের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সব কিছুরই একটা পরিমাণ নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ যতটুকু পরিমাণ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন আপনি ততটুকুই পাবেন, তার কমও পাবেন না, বেশিও পাবেন না। এখন আপনার জন্য আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তাতে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে আপনার আর কোনো কষ্ট থাকার কথা না, চাই সেটা ধন দৌলত হোক, সন্তান সন্ততি হোক, বাড়ি হোক, গাড়ি হোক, চাকরি হোক। আর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা সব কিছুর জন্য একটা সময় বা টাইম স্থির করে রেখেছেন। এখন আপনি যদি লিখতে না শিখে পত্রিকার রিপোর্টার হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেন তা সম্ভব নয়। আপনি অষ্টম শ্রেণী JSC পাশ না করে যদি SSC-র রেজাল্ট পেতে চান তা অসম্ভব। একটি সময় আছে যে সেই সময়টি আসার আগে তা আপনি হাসিল করতে পারবেন না। এই দুইটি কথার উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। যখনই বিশ্বাস স্থাপিত হবে কখনো আর হতাশা বা পেরেশানি আসবে না। তাই এ কথা বলবেন, যখন সময় হবে তখন আল্লাহ অবশ্যই দিবেন।